হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এবি ট্যুর ব্লগ চ্যানেল। আজকে আমরা আপনাদের দেখাবো পায়রা তৃতীয় সমুদ্র বন্দরের সংযোগ সড়ক ফোরলেন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টে। তো জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে নিয়ে যাব পায়রা বন্দরের গেটে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। পায়রা বন্দরের যে যে রাস্তাটি, সেটি কিন্তু ফোর লাইন বিশিষ্ট এবং এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর এবং মনোরম। প্রিয় দর্শক, আমরা এখন আসছি সেই পায়রা বন্দরের যে জিরো পয়েন্টটি, সেখানে। তো জিরো পয়েন্ট থেকে আমরা এখন ইউটার্ন নিচ্ছি এবং এখান থেকে আমরা অবশ্যই পায়রা বন্দরের গেটে যাব এবং আপনাদেরকে দেখাবো সেই পায়রা বন্দরের যে সৌন্দর্য, এছাড়াও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। এবং এর পাশেই আপনাদের দেখাতে চলছি যে পায়রা বন্দরের যে জিরো পয়েন্টটি রয়েছে, সেখানে একটি সুন্দর ভাস্কর্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই একটি পায়রা আছে, দুটি হাতের উপরে যে ভাস্কর্যটি, সেই সৌন্দর্যটি আপনারা উপভোগ করুন যে কত সুন্দর পায়রা বন্দরের যে জিরো পয়েন্টের যে ভাস্কর্যটি। এবং এর পাশেই চেকপোস্ট রয়েছে, দেখুন বাম দিকে একটি চেকপোস্ট রয়েছে, এখান থেকে গাড়ি চেক করা হয়। এবং আমরা এখন যাচ্ছি পায়রা বন্দরের যে গেটটি, সেই গেটের উদ্দেশ্যে। তো এছাড়াও দেখেন এই রাস্তার পাশেই অনেক সুন্দরভাবে কিছু সারি সারি গাছ লাগানো রয়েছে, যা অবশ্যই উপভোগ করার মতো। পরন্ত বিকেলবেলা এখানে এলে খুব ভালো লাগে এবং এখানে অনেক লোকজন ঘুরতে আসে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনাদের আগেই বলেছি, আমরা ফোর লেনের দুই সাইডে খুবই মনোরম পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ। আমার ঠিক পিছনেই আছে একটা গোলবাড়ি, দেখুন আপনারা, যেখানে প্রচুর গোল গাছ। এখান থেকে গোলের রসের মৌসুমে রস সংগ্রহ করে তা থেকে গোলের মিঠা তৈরি করা হয়, গোলের গুড় যাকে বলে। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো গোলবাড়ির ভিতরের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন আমরা এই গোলবাড়ির ভিতরে ঢুকছি, কারণ গোলবাড়িটি যেতে হলে ছোট একটা খাল পড়ে, যে খালের উপরে একটা ছোট কাঠের সেতু। যেহেতু এটা বরিশাল, বরিশালের ঐতিহ্য নদী খাল ধান এই নিয়ে বরিশাল। চলুন বন্ধুরা, এই হলো কাঠের একটা সেতু আর এর নিচে আছে খাল, খুবই সুন্দর। এখন আমরা এই গোলবাড়ির ভিতরে প্রবেশ করব, ভিতরে দেখব আমরা কি আছে। দেখুন বন্ধুরা, শুধু গোল গাছই না, এখানে অসংখ্য পরিমাণ গাছ আছে, ফলের গাছই বেশি। আসলে খুবই সুন্দর যে একটা পরিবেশ, খুব সম্ভবত এটা একটা নতুন পার্ক তৈরি করবে এখানে, এটার কাজ এখনো চলমান। চার সাইডই গোল গাছ, কিন্তু মাঝখানে আপনার ফলের বাগান। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে এই গোলবাড়ির ভিতরে একটা সুন্দর পুকুর রয়েছে ছোট, যার ঘাট সান্দি বাঁধানো। আমাদের মোটামুটি গোলবাড়ি ঘোরা শেষ হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বের হব। বের হয়ে আমরা আবার পায়রা বন্দরের মূল গেট, যে আমরা সংযোগ সড়ক থেকে এসেছি, আপনাদের জিরো পয়েন্ট দেখিয়েছি, এখন আমরা এই গোলবাড়ি থেকে বের হয়ে পায়রা বন্দরের গেটে যাব। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফলের গাছ, সবেদা ফল, যেখানে অনেক সবেদা ধরেছে, খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, সাইডে ফুলের গাছ আছে, এখানে মোটামুটি সব ধরনের গাছই আছে। বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভিতরে এত বাগান, বাইরে থেকে বোঝা যায় যে শুধু গোল গাছ আছে। বন্ধুরা, আমরা গোলবাড়ির ভিতরে যা ছিল মোটামুটি সবই আপনাদের দেখিয়েছি। এটা ফোর লেনের একদমই পাশে, যেহেতু আপনাদের বলেছি ফোর লেনের পাশে অনেক গ্রাম্য পরিবেশ, অনেক প্রাকৃতিক পরিবেশ আছে, সেই উদ্দেশ্যে গোলবাড়ি ঢুকলাম এবং আপনাদের দেখালাম। তো চলুন আমরা পায়রা বন্দরের মূল গেটে যাই। বন্ধুরা, আমরা গোলবাড়ি থেকে বের হয়ে পায়রা বন্দরের গেটের দিকে যাচ্ছি। তো যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাঁ পাশে কিছু ভবন, এই ভবনগুলো
মূলত কোয়ার্টার যারা এখানে কর্মরত রয়েছে তারা এই ভবনে থাকে। বন্ধুরা আমরা এই মাত্র পায়রা বন্দরে পৌঁছলাম এবং আমার সামনেই রয়েছে একটি ব্যাংক। আসলে একটি ব্যাংক বললে ভুল হবে, এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে প্রাইম ব্যাংক, আরও অনেকগুলো ব্যাংক রয়েছে এবং এর ভেতরে হেলিপোর্ট রয়েছে, সেটি আপনাদেরকে দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি পায়রা বন্দরের গেট রয়েছে। এটি পায়রা বন্দরের একটি গোল চত্বর। দেখুন এই পায়রা বন্দরের ভিতরে রয়েছে প্রশাসনিক ভবন। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে পায়রা বন্দরের যে গেটটি, সেখানে লেখা রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ, অর্থাৎ এখানের যারা জব করে বা এখানের যারা কাজে নিয়োজিত এখানে এই প্রশাসনিক ভবনে তারা থাকে। এখানে ভিতরে আসলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তো দেখুন এখানে কিন্তু লোক রয়েছে, তারা এখানে আর কি পাহারা দেয়। দেখুন পায়রা বন্দরের ভিতরটা অনেকটা সুন্দর। তো বন্ধুরা এখানে আসলে ভিডিও করা নিষেধ, গেটের যে প্রশাসনিক যে লোক রয়েছে সে প্রশাসনিক লোকেরা নিষেধ করেছে, তো আমরা সেই জন্য ভিডিও করছি না বেশি একটা। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।